হ্যালো স্টুডেন্ট এই ভিডিও ভিডিওটিভে আমরা শিখব যে কীভাবে মেশিন তৈরি করা যায় আমরা প্রথম দুইটা ভিডিওতে অর্থাৎ প্রথম ভিডিওতে শিখছি যে কীভাবে ক্রয় মেশিনের ক্রয়ম নির্ণয় করা যায় ক্রয় মেশিনের অবচে যোগ্যমূল নির্ণয় করা যায় এবং বার্ষিক অবচয় এবং অবচে হার নির্ণয় করা যায় দ্বিতীয় ভিডিও টুইট্রে আমরা শিখছি যে দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসেব রক্ষণ পদ্ধতির আর যে সাধারণত যাবতে দেখিয়া হয় অর্থাৎ ক্ষ অংশে যেটা আসে খ পার্টে যেটা আসে সেটা হচ্ছে জাবদা দেখিগা আমরা জাবদা এটা পুরোপুরি শিখলাম এবার গ টাইপ ওয়ান এর গ পার্টে আমরা শিখবো যে কীভাবে মেশিন হিসাব তৈরি করা যায় তো মেশিন হিসাব তৈরি করতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই একটা জাবিদা জাবিদা তোমাদের এখানে আমি দিয়ে দিয়েছি যে যখন যাব মেশিন ক্রয় করা হয় এর জন্য আমরা জাবিদা দিয়েছি যে মেশিন হিসেব ডেবিট নগদ হিসেব ক্রেডিট আর শিক্ষার্থী তোমরা অবশ্যই মনে রাখছো যে মেশিন হিসাব যে কত টাকা অর্থাৎ মেশিনের ক্রয় মূল্য তিন লক্ষ টাকা ছিল আমাদের পূর্ববর্তী যে অঙ্কটা আমরা মেশিনের ক্রয় মূল্য নির্ণয় করছি সেখানে আমাদের মেশিনের ক্রয় মূল্য ছিল তিন লক্ষ টাকা তো আমরা কীভাবে করি সাধারণত মেশিন হিসাব করার অর্থ হচ্ছে এখানে মেশিনের খতিয়ান করা তো আমরা বরাবরের মতো যে নাইন টেন বা যে আমরা যে খতিয়ান করছি ওভাবেই মেশিন হিসাবটা তৈরি করব এই জন্য আমি তোমাদের তারিখ ছকটা একটু পরিচয় করে দিচ্ছি যে আমরা যেটা করছি সেটা হচ্ছে আধুনিক চলমান জীব ছক পদ্ধতি যেটার ছকটা হচ্ছে এরকম তারিখ বিবরণ যা যাবাদা পৃষ্ঠা ডেবিট ডেবিট টাকা ক্রেডিট টাকা জের বা উদ্বৃত্ত ডেবিট এবং ডেবিট টাকা ক্রেডিট টাকা তো আমরা এই জাবজার থেকে সমস্ত যে কয় বছরের বলা হয় অর্থাৎ আমরা অঙ্কটা করতেছি প্রথমত দুই বছরের দুই বছরের আমরা বগেনিসি নিছি যে আমরা অঙ্কটা করব দুই বছরের তাই দুই বছরের আমাদের প্রথম বছর হচ্ছে দুই হাজার সাল জানুয়ারির পহেলা জানুয়ারি তো আমরা এখানে ইয়ে বুকই দেখো যে এখানে আছে মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো আমাদের দেখতে হবে মেশিন হিসাব করতে আছি তাহার মান তার মানে হচ্ছে মেশিন হিসাব ডেবিট আসছে তো টাকা বসার সময় আমরা ডেবিট পাশে বসাবো আবার বিষয়টি লক্ষ্য রাখো যে হিসাবের হিসাবটা তৈরি করা হয় বা যে হিসাবের খতিয়ান করা হয় ওই হিসাবটি যদি ডেবিট থাকে টাকা ডেবিটে হবে ওই হিসাবটি যদি ক্রেডিট থাকে তাহলে টাকা ক্রেডিটে হবে তো আমাদের মেশিন হিসাব আছে ডেবিটে সুতরাং টাকার বেলায় আমরা বসাবো ডেবিটে তিন অক্ষ টাকা তিন লক্ষ টাকা বসাইলাম তারপর এখানেও তিন লক্ষ টাকা বসিয়ে নিলাম এরপরে দেখো যে ভিন্ন হিসাবটা কোনটা লিখবো কারণ আমরা যখন মেশিন হিসাব করতেছি তখন টাকার বেলায় অর্থাৎ মেশিন হিসেবে টাকার বেলায় যদি ডেবরি থেকে ডেবিডি বসাইছি কিন্তু নামের সময় অর্থাৎ শিরোনামের ক্ষেত্রে আমরা অপোজিটটা ব্যবহার করব অর্থাৎ এখানে আমরা নগদান হিসাব লিখবো নগদান এইসব লিখবো তো এই হচ্ছে আমাদের এক সাবের অর্থাৎ দুই দুই বছরের জন্য আমরা করতেছিলাম খতিয়ানটা বা মেশিন হিসাব প্রস্তুত করতেছিলাম দুই বছরের জন্য প্রথম বছর এতটুকুই থাকবে কারণ কি পরবর্তী যে দুইটা জাবেদা অর্থাৎ অবচয় এখানে আমাদের আর কোনো মেশিন হিসাব নাই তো মেশিন হিসাব যেই জাবেদে আছে ওই জাবেদারই শুধু এখানে কি আমাদের লিখতে হবে এইগুলো আমাদের দুই হাজার দুই হাজার সতেরো সালের অর্থাৎ হব এরপরে আমরা যাব দ্বিতীয় বছরের জন্য দুই হাজার আঠারো জানুয়ারি এক তো শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে দুই হাজার সতেরো সালে যে মেশিনটা ছিল সরক্ষিক পদ্ধতিতে দুই হাজার সর্বরে প্রতি দুই হাজার আঠারোতে কি মেশিন হিসাব ওই তিন লক্ষ টাকাই থাকবে আর তোমরা সবচেয়ে যে তোমরা বিষয়টা মনে রাখবে সেটা হচ্ছে মেশিন হিসাব যদি নির্ণয় করতে হবে এটা সর্বৈক্ষক যে পদ্ধতি হোক না কেন মেশিন যেটা ক্রয় করা হবে অর্থাৎ মেশিনের অর্জন মূল্য যেটা হবে যেটা আমরা প্রথম ভিডিওতে শিখছি ওই অর্জন মূল্যটাই তোমার প্রতি বছর লিখতে হবে তো আমাদের জানি যে অর্জন মূল্য তিন লক্ষ টাকা সুতরাং আমরা যত বছরই চাক এখানে দুই বছর চাইছি আমরা দুই বছর করলাম সতেরো এবং আঠারো আর তখন আমরা যখন প্রথম বছর যেহেতু কিনছি তখন আমরা নগদান হিসাবে দেখছি কিন্তু পরবর্তী বছর যখন আসবে তখন এটাকে ব্যালেন্স বিডি দেখে দিব ব্যালেন্স বিডি তিন অক্ষ এরপরে যদি বলা হয় যে দুই বছরে করব যদি তিন বছরের বলে তাহলে দুই জানুয়ারি উনিশ হবে বিডি হবে বিডি হবে আবারও কি হবে তিন অক্ষ এভাবে আমাদের কি মেশিন হিসাব তৈরি করা হলো এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে অবচয় এবং অবচয় সঞ্চিত হিসাব কিভাবে তৈরি আমরা শিখতাম যে কীভাবে মেশিন হিসাব তৈরি করা হয় এবারে আমরা শিখব যে অবচয় হিসাব কিভাবে নির্ণয় করা হয় অর্থাৎ কিভাবে অবচয়ের অবচয় খরচের খতিয়ান্তা করা হয় তো প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আগেরকার মতোই যে যাবেদাটাকে তো আমাদের অনুসরণ করতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি প্রতি বছরের জন্য এই দুইটা যাবেদা অবশ্যই কি দিতে হবে সেটা হচ্ছে অবচয় খরচ হিসেবে ডেবিট বা অবচয় হিসাব ডেবিট আর হবে কি অবচয় সঞ্চিতি হিসেবে ক্রেডিট তোমাদেরকে আমি বলে দিছি যে অবচয় সঞ্চিতির পরিবর্তে এখানে পুঞ্জীবিত বিক্রিয় হবে আমরা পুঞ্জীবিত হবে এখানে তারপরে আছে আয় বিবরণী হিসেব ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তো আমরা এই দুইটা জাবেদা থেকে অবচয় হিসাব তৈরি করবো কারণ আমাদের দেখো প্রথম জাবেদার মধ্যে কিন্তু অবচয় নেই এখানে হিসেবে মেশিন হিসেব নগদান হিসাব সুতরাং এই জাবেদা আমাদের কি অনুসরণ করা যাবে না অর্থাৎ ক্ষতিয়ান শুধু ওই খতিয়ান করা হয় শুধুমাত্র জাবেদা থেকে জাবেদার যেখানে অবচয় হিসাব আছে ওই আমাকে আমাকেবদ্ধ করতে হবে তো এক্ষেত্রে দেখো যে আমাদের দ্বিতীয় যে জাবেদাটা ছিল অর্থাৎ অবচয় হিসেব ডেবিট অবচয় সঞ্চিত হিসেব ক্রেডিট তো আমরা জানি যে কি যদি অবচয় হিসেব তৈরি করা হয় এটা যদি ডেবিটে থাকে টাকাটাও কি ডেবিটে বসাইতে হয় তো আমরা যখন এই অঙ্কটা করছি অর্থাৎ প্রথম অংশে তখন এটার অবচয়ের পরিমাণ ছিল আটাইশ হাজার টাকা আমি একটু বিকি নিচ্ছি এখানে তাই এখানে আঠাশ হাজার টাকা আমি না হয় একবার লিখে দিলাম যে আঠাইশ হাজার টাকা ছিল আঠাশ হাজার টাকা ছিল আমাদের অবচয়ের পরিমাণটা তাহলে অবচয় হিসেবে ডেবিট সুতরাং আমাদের কী করতে হবে ডেবিটের ঘরে আঠাইশ হাজার টাকা দিতে হবে আঠাইশ হাজার টাকা বসে দিলাম এরপর দেখো এখন নামের বই আমি বসিলাম তো আমরা একটু তারিখটা নিই দু হাজার সতেরো সাল ডিসেম্বর একত্রিশ তোমরা মনে রাখবা যে এখানেই তোমরা অনেক সময় ভুল করে ফেলো যে মেশিন হিসাব তৈরি করার সময় জানুয়ারি এক হবে যে কোনো সাবি হবে কি জানুয়ারির এক আর অবচয় এবং অবচয় সংস্কৃতি বা পুঞ্জীবীতা অবচয় হিসাব তৈরি করতে বলবে সবসময় ডিসেম্বরের একত্রিশ তারিখ হবে এ বিষয়টা তোমরা অবশ্যই লক্ষ্য রাখবা কারণ অনেক সপ্তাহ দেখছি এখানে তোমরা ভুল করো তো এখানে আমরা কি লিখবো দেখো তো অবচয় হিসেবে আছে আমাদের ডেবিট আমরা টাকা ডেবিট পাশে বসাই যাব কিন্তু নামের ব্যবহার বসি শিরোনামের ব্যবহার উটাটা দিতে হবে তো এখানে লিখতে হবে কি বিপরীতটা সে কি অবচয় অবচয় সঞ্চিতি হিসাব অবচয় সঞ্চিতি হিসাব আমরা অবচয় সমচিতি না দেখি অবচয় সঞ্চিতি মেশিন হিসেবে লিখেও হবে এগুলো আমাদের প্রথম জাবেদার মধ্যে অবচয় ছিল অবচয় কারণ করা হয়েছে এবং দ্বিতীয় যাবেদায় দেখো কি আমাদের অবচয় হিসাব আছে অর্থাৎ অবচয় খরচ হিসাব দ্বিতীয় জাবেদায় আছে সুতরাং এটা আমাদেরকে দুইবার দুইবার করতে হবে তাহলে অবচয় সঞ্চিত হিসেবে এবার আস অবচয় হিসেবে এবার শিখে দিতে সুতরাং আমরা কী করবো ডিসেম্বর একত্রিশ তারিখ দিয়ে নাম দিব উপরেরটা আয় বিবরণী বিবরণী হিসাব আমি তোমাদের একটু বই দিতেছি যে আয় বিবরণী আগে লিখে যদি তোমরা আয় সারাংশ হিসাব লিখো তাও হবে আর যদি তোমরা লাভ ক্ষতি হিসাব লিখো তাও হবে বিষদয় বিবরণী দেখো হবে অনেক ছাত্রছাত্রীরা বিভিন্ন বই যখন তোমরা সলভ করো তখন এই নামগুলো দেখে তোমরা ভয় পেতে পারো আসলে আয় বিবরণীর কয়েকটা নাম আছে সেটা হচ্ছে আয় বিবরণী হিসাব আয় সারাংশ হিসাব লাভ ক্ষতি বন্টন হিসাব এবং আছে কি বিষদয় বিবরণী হিসাব তো আমরা এখন কি দেখলাম আইবিরণ হিসাবে একলাম কারণ আমরা বলছি যে অবচয় আছে কোথায় দেখো অবচয় আছে ক্রেডিটে টাকা তাহলে বসাতে হবে কোথায় ক্রেডিটে আর নামের বেলায় লিখব কি অর্থাৎ শিরোনাম বা বিবরণে দেখব বিপরীত অর্থাৎ ক্রেডিটে আছে আমরা ডেবিটের নাম লিখবো আইবিরণ হিসাবে একলাম এখন তোমরা দেখো যে বিষয়টা হচ্ছে বোর্ডে যে আমাদের জেরে ব্যালেন্সে প্রথম আসছে শিগো হাজার টাকা ডেবিটে আর পরবর্তীতে আসছে কি ক্রেডিটে তো আমরা জানি কি ডেবিট ডেবিট যোগ আর ডেবি ক্রেডিট ক্রেডিট যোগ তোমরা মনে রাখবা ক্রেডিট ক্রেডিট সমসোষণ কি যোগ হবে আবার ডেবিট ডেবিট সমস্যান কি যোগ হবে অর্থাৎ দুইটা ক্রেডিট যোগ দুইটা ডেবিট যোগ আর এছাড়া যদি এরকম হয় যে ডেবিট ক্রেডিট ক্রেডিট ডেবিট তাহলে কী হবে বিয়োগ হবে যেটা আমাদের অঙ্কে হচ্ছে যে প্রথমটা ছিল ডেবিট পরটা ছিল ক্রেডিট তাহলে উল্টো একটা ডেবিট একটা ক্রেডিট আবার একটা ক্রেডিট একটা ডেবিট এরকম হয়ে কি বিয়োগ করতে হবে তো আঠাশ হাজার থেকে আটাই হাজার বিয়োগ হয়ে আমাদেরকে ব্যালেন্স নিয়ে থাকে তাই এটাই হচ্ছে আসলে অবচয় হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে অবচয় হিসাবে যখন জের ব্যালেন্সটা করা হয় সেখানে কি হয় জের ব্যালেন্সটায় কোনো টাকা থাকে না ভেনিস হয়ে যায় এই কথাটা খুব মনে রাখবা যে অবচয় হিসাব তৈরি করবে যে আমাদের জের ব্যালেন্সে কিছুই থাকবে না প্রতি বছরই ওখানে কি থাকবে এরকম নীল থাকবে অর্থাৎ কিছুই থাকবে না এরপরে আমরা দেখি আমরা বলছিলাম যে আমরা অঙ্কটা করব কত বছরের আমরা অঙ্কটা করব দুই বছরের সুতরাং দুই হাজার আঠারো যদি আমরা করি আবার ডিসেম্বর এক ঠিক একই রকম লিখবো অবচয় সঞ্চিতি হিসাব আবার ঠিক আগের মতোই ঠিক এটাই করব আমরা শুধুমাত্র আমাদের একটু টাইম অবচয় হবে কিন্তু অঙ্ক সেম একই রকম ডিসেম্বর একত্রিশ আবার ডিসেম্বর একত্রিশ আয় বিবরণী হিসাব আয় বিবরণী আয় বিবরণী হিসাব আঠাইশ হাজার টাকা আবার দেখো আমাদের তো এরকম যদি দুই বছর তিন বছর যত বছরই আসুক অর্থাৎ আমি বলেই দিছি যে তোমাদের অঙ্কে বছর আসতে পারে তিন বছর আসতে পারে চার বছর আসতে পারে যত বছরই আসুক শুধু তোমরা যাবেদের মনে রাখবা আর যাবে অনুযায়ী এরকম বসাই দিবা তো আমরা শিখে ফেললাম যে কীভাবে অবচয় হিসাব তৈরি করা যায় এরপরে আমরা শিখব যে অবচয় সঞ্চিত হিসাবে কিভাবে অবচয় সঞ্চিতি হিসাব তৈরি অবচয়সঞ্চিত হিসেবে তৈরি করব এখন আমরা তো প্রথম আমরা শিখছি যে মেশিন হিসেবে কেউ তৈরি করতে হয় তারপর শিখছি যে অবচয় হিসেবে কিভাবে তৈরি করা হয় আর এবার অবচয় সঞ্চিতি অর্থাৎ পুঞ্জীবিত অবচয় সঞ্চিতি হিসেবে তৈরি করা হয় এক্ষেত্রে আমাদের একটু ভিন্ন টপিক্স বা বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে দেখো যে যাবেদের মধ্যে শুধুমাত্র অবচয় সঞ্চিতি হিসাব একবারই আছে অর্থাৎ প্রত্যেক সাবে যে তিনটে জাবেদা বলছি প্রতি বছর যে তিনটা জাবেদ আছে সে তার মধ্যে অবচয় সঞ্চিতি বা পুঞ্জীবিত অবচয় সঞ্চিতি একবার আছে সুতরাং আমরা বুঝতেই পারছি যে প্রত্যেক বছর অবচয় সঞ্চিতি হিসাবে একটা করেই কি ক্ষতি আনে হিসাব লিপিবদ্ধ করা হবে তো আমরা দেখি আমাদের কোন জাবেদাটা নিতে হবে শুধুমাত্র দ্বিতীয় যাবেদের নিতে হবে কারণ দ্বিতীয় জাবেদে অবচয় সঞ্চিতি হিসাব আছে আর দেখো এটা আছে কি অবচয় সংস্কৃতিটা ক্রেডিটে আছে তাই ক্রেডিটে থাকে আমরা জানি টাকাটা কোথায় বসাতে হয় যে ক্রেডিটই বসাতে হয় তো আমরা আগে আটাইশ হাজার টাকা ক্রেডিটে বসাই যাও শিরোনামে দিব আমরা বিপরীত নাম অর্থাৎ অবচয় হিসাব অবচয় হিসাব আমরা এখানে সালটা দিয়ে দিই দুই হাজার সতেরো সালের ডিসেম্বর একত্রিশ আমি আগেই বলছি যে যে কোনো অবচয় হিসাব এবং অবচয় সংস্কৃতি হিসাব তৈরি করতে হবে আমাদের তারিখের সময় সবসময় ডিসেম্বর একত্রিশ হবে তো আমরা দেখে ফেলবো আমার অবচয় হিসাব আর টাকা দিয়াম ক্রেডিটে এখানে দিব কি ক্রেডিটে আঠাশ হাজার টাকা তো এ হয়ে গেল আমাদের সতেরো সালের যাবেদা এখন যদি বলা হয় যে দুই থেকে তিন বা দুই বছর বা তিন বছরের যাবে অবচয় হিসেবে অবচয় সঞ্চিত হিসেবে তৈরি করো তাহলে শিক্ষার্থী একটু বিষয়টা বুঝো যে আসলে অবচয় সঞ্চিত হচ্ছে সমস্ত অবচয়ের একত্রিত করা তাহলে কি করতে হবে যে পিছনের বছরের আমাদের যে জাবেদার পরিমাণ সেটাও আনতে হবে এবং এবছরের যে অবচয়ের পরিমাণ ওটাও কি আমাদের একসাথে জড়ো করতে হবে মানে একত্রিত করতে হবে এই এজন্যই তো সঞ্চিত হিসাব তাই না এটার অপর নাম হচ্ছে কি যে পুঞ্জীবিত অবচয় সংস্কৃতি হিসাব তাহলে এক্ষেত্রে আমাদের ডিফারেন্সটা কি দেখো যে যখন অবচয় হিসাব করছি তখন কিন্তু কি হচ্ছিল আমাদের ব্যালেন্সটা নিউ হয়েছিল অর্থাৎ একটা ডেবিটে একটা ক্রেডিট ছিল কিন্তু অবচয় সংস্কৃতি এবং পুঞ্জীবীতে অবচয় যেহেতু আমাদের যাবেদা একটা এখানে ব্যালেন্স কখনোই কি নিউ হবে না তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা এই বছরটা এটাকে কি দু হাজার সতেরো আমরা সীমাবদ্ধ করে দিলাম যে আমাদের একটাই যাবেদা ছিল তো আঠাইশ হাজার টাকা কিন্তু দুই হাজার আঠারো সালে আমরা কীভাবে করবো এটা দেখো যে দু হাজার আঠারো সালে ঠিক আগের মতোই ডিস এখানে আমরা যখন আঠারোশাল করবো তখন আমি বলছি যে অবচয় সংস্কৃতি হিসাব মানে বিগত বছরের অবচয় প্লাস নতুন অবচয় এক করতে হয় সুতরাং এখন দু হাজার আঠারো সালের আমরা জানুয়ারি এক দিয়ে লিখব ব্যালেন্স ব্যালেন্স বিডি অর্থাৎ পেছন থেকে আনিতো। তো আমরা পিছন থেকে আনি যে পিছনে আমাদের বছরের কিছু অবসর সিটি হিসেবে ক্রেডিট ব্যালেন্স হোক আঠাশ হাজার টাকা সরি এটা ডেবিট ব্যালেন্স আঠাশ হাজার টাকা তো আমরা এখানেও জিখবো আঠাশ হাজার টাকা তো এটা গেল কি আমাদের বিগত বছরের টান্সি কিন্তু এবছরের অবচয় কত আঠাশ হাজার টাকা তো আমরা এখন আবার জিখব ডিসেম্বর একত্রিশ ঠিক আগের মতো অবচয় সংস্কৃতি ক্রেডিট এসে নাম দেব অবচয় হিসাব অবচয় হিসাব তাই আমাদের ব্যালেন্স কত আঠাশ হাজার টাকায় কেন আমরা ক্রেডিট দিছি কারণ আমাদের অবচয় সংস্কৃতিটা ক্রেডিট আছে টাকার সময় আমরা ক্রেডিট দিব কিন্তু আগেও এর আমরা আগেই বলে দিছি যে দুইটা ক্রেডিট মানে উপরের ব্যালেন্স উপরের যদি যেটা ডে ক্রেডিট হয় এবং নতুন যদি জেটটা ক্রেডিট হয় তাকে যোগ করতে হয় এই এখানে আছে আমাদের আঠাশ হাজার ক্রেডিট আর এখানেও আছে ক্রেডিট আসে যে সুতরাং আমরা যোগ করে দিব ছাপ্পান্ন হাজার টাকা তো এগে আমাদের প্রথম দুই বছরের যদি বলা হয়তো যে এরকম তিন বছরের করতে হবে তাহলে আমরা আবারও এখানে লিখতাম দু হাজার উনিশ সাল ব্যালেন্স ব্যালেন্স বিডি বিডি দিয়ে কত টাকা দিব যে ছাপ্পান্ন হাজার টাকা দেবো অর্থাৎ এখন আমাদের দু হাজার আঠারো সালেরটাই হচ্ছে কি দুই হাজার উনিশ সালের প্রারম্ভিক ছাপ্পান্ন হাজার তারপরে আবার আমরা লিখব ডিসেম্বর আর এখানে অবশ্যই দেখতে হবে যে জানুয়ারির এক তারিখ কারণ ব্যালেন্স সব সবসময় জানুয়ারি তারিখে হয় এক তারিখে হয় তারপর হচ্ছে ডিসেম্বরে এক একত্রিশ তারিখে অবচয় হিসাব অবচয় হিসাব আঠাইশ হাজার টাকা আমরা সর্বরৈখিক পদ্ধতিতে জানি যে প্রত্যেক বছর অবচয় কি একই থাকে তাহলে আমাদের আগের বছরের মানে বিগত বছর দুই বছরের পুঞ্জীবিত অবচয় ছিল ছাপ্পান্ন আর এখন আঠাইশ আমাদের এর সাথে কি যোগ করতে হবে তো আমরা যোগটা করে নিই চোদ্দো ছয় আর আট চোদ্দো চোদ্দো চার হাতে আমার এক এক দু এক তিন তিন পাঁচ আট চুরাশি হাজার টাকা তো প্রিয় শিক্ষার্থী আমরা শিখতে পারলাম যে এই ভিডিওটির মধ্যে যে মেশিন হিসেব কীভাবে তৈরি করা হয় অবচয় হিসেব তৈরি কীভাবে তৈরি করা হয় এবং অবচয় সঞ্চিত হিসেব কীভাবে তৈরি করা হয় অর্থাৎ কীভাবে এগুলোর খতিয়ান হিসেবে দেখাতে হয় তো আমরা এই টাইপ ওয়ানের পার্ট ওয়ান টু থ্রি অংশে শিখলাম যে কিভাবে ক আসতে পারে কয়ের বিস্তারিত এবং ক্ষয়ের বিস্তারিত গয়ের বিস্তারিত যেটা আমাদের এখানে আলোচিত হয়েছে শুধুমাত্র স্বরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি আমাদের টাইপ টুতে শিখবো যে সমান জের পদ্ধতিতে কীভাবে অবচয় অবচয়ের হার এবং এগুলো কীভাবে এরকম খতিয়ানে উপস্থাপন হয় এগুলো শিখবো আমরা পর্যায়ক্রমের প্রত্যেকটা নিয়মই আমরা এখানে এই ভিডিওটি পরবর্তী ভিডিওরে আমরা আলোচনা করার চেষ্টা করব। কারণ আমরা জানি যে অবচয় বা দৃশ্যমান অদৃশ্যমান অধ্যায়ের অনেকগুলো নিয়ম আছে যে হিসাব রক্ষণ পদ্ধতিটা আমি আগেই বলছি প্রায় বইতে চোদ্দোটা নিয়ম আছে কিন্তু আমরা চোদ্দোটা থেকে বেশি বেশি যেগুলো থেকে বোর্ডে কোশ্চেন আসে ওইগুলো নিয়ে আলোচনা করবো তো আমার দায়িত্ব তো এখন পুরো করার চেষ্টা করছি আর আমি আশাবাদী যে তোমরা বুঝতে পারছো এবার তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তোমাদের বন্ধু মহলের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে হবে আর না বুঝে কমেন্টসে জানাতে হবে কেননা তোমাদের কমেন্টসের কারণে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের টিচিংয়ের কোন জায়গায় সমস্যা আছে বা তোমরা উপকৃত হচ্ছে কিনা তাই তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাবা যাতে আমরা পরবর্তীতে আরও সুন্দর ভিডিও তোমাদের জন্য উপহার দিতে পারি আর আমাদের সাথে থাকার জন্য তোমাদের যে কাজটি করতে হবে সেটি সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে বন্ধু মহকে সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই উৎসাহিত করবা নাই মিস এমরুবে স্যার অক্সফোর্ড কমার্স কোশ্চিন